এখানে এখানে দেওয়া হয়েছে মনোযোগ। এটা চাইলে আপনি এই মনোযোগের কিন্তু অনেকটা ফিডব্যাক আপনি পাবেন এই বাইকটিতে রাইড করার সময়। আর এখানে আপনি নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার যদি একটু লুজ লাগে আপনি নিজে থেকে এটা করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, তো আজকে সরাসরি চলে আসলাম ইয়ামাহা অ্যাডজেটেস V2 এই বাইকটি নিয়ে। তো এই বাইকটিতে আজকে আজকে আপনাদের সামনে রিভিউ নিয়ে আসলাম, টেস্ট রাইড রিভিউ, এবং কি এই বাইকটি আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনি সব কিছুই আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন এই বাইকটিতে কী কী ফিচার্স পাচ্ছেন আপনারা। আর হ্যাঁ, এই বাইকটি কাদের জন্য, বেসিক্যালি এই বাইকটি অ্যাটলিস্ট কাদের জন্য এই বাইকটিতে আপনারা কিনতে চাচ্ছেন, যারা যারা অ্যাটলিস্ট তাদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আর এই বাইকটি আমি যদি প্রথমে বলি, এই বাইকটি সর্বোচ্চ আপনার একটা ভদ্রসূত্র মানুষের মধ্যে একটা গ্যাটআপের মধ্যে এই বাইকটি পড়ে, কারণ এই বাইকটি যে সিটিং পজিশন এবং কি সব কিছু পারফেক্ট আমার কাছে মনে হয়। আর সামনে যদি আমি বলি, সামনের ফ্রন্টের লুকটা যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ, তেমন অ্যাগ্রেসিভ বলা যাবে না, তো মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণ যতটুকু করছে ইয়ামাহা কোম্পানি V2 বা V2 অ্যাডজেটেসটা যথেষ্ট পরিমাণ ভালো করছে। অ্যান্ড এই বাইকটি যথেষ্ট পরিমাণ ভদ্রসভ্য মানুষদের জন্যই এই বাইকটি বেসিক্যালি তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আমি যদি বলি এই বাইকটি চাইতে V3 যে ট্রেডিশনটা আছে এই বাইকটি একটু বেশি ফিচার্স পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটি ফুয়েল ক্যাপাসিটি যদি বলি, ফুয়েল ক্যাপাসিটিতে ট্রানজিশনে রয়েছে FI, আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ঠিক 12 লিটারের মতো। আর আমি যদি সামনের হেডল্যাম্পের কথা যদি বলি, সামনে হেডল্যাম্প ইউজ করা হয়েছে আপনার হ্যালোজিন, যদিও হেডল্যাম্পটি আপনারা এটা LED করে নিতে পারবেন, LED লাগাইতে পারবেন, কিন্তু এটাতে যদি কোম্পানি LED দিত তাহলে কিন্তু আরেকটু বেসিক্যালি বেশি ভালো হতো। আর সামনে ফ্রন্টের দিকে যদি বলি, ফ্রন্টের দিকে আপনার এখানে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে আপনার মনোশক সাসপেনশন। আর যদি আমি ব্রেকিং কমফোর্ট নিয়ে যদি কথা বলি, ব্রেকিংয়ে আপনার এখানে ইউজ করা হয়েছে 282 mm একটা বেটাল ডিসব্রেক। আর বেটার আমি যদি ব্রেকিংয়ের যদি ক্যালিবার নিয়ে যদি কথা বলি, ব্রেকিং ক্যালিবার এখানে ইউজ করা হয়েছে বাইবার ক্যালিবার। আর এই তো, আর যদি আমি যদি বলি বাইকটির সাইলেন্সারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে, ইঞ্জিন লুকটাও অনেকটা বেশি অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয়েছে, ইঞ্জিনটা দেখতে খুব বেশি ভালো লাগে আমার কাছে। আর যদি আমি বলি এই সিটের কথা যদি বলি, আজান দিচ্ছে, আন্তরিকভাবে খুবই দুঃখিত। আর বেশি কিছু আমি যদি বলি, আসলে আমি যদি বলি এই সিটের কথা, সিট যথেষ্ট পরিমাণ প্রশস্ত, এবং কি ডুয়েল পার্ট সিট এখানে ইউজ করা হয়েছে, আর পিলিয়নের জন্য এখানে গ্র্যাভেল দেওয়া হয়েছে। আর পিছনে যদি টেনলাইটের কথা বলি, টেনলাইটটা ঠিক হ্যালোজিন, টেনলাইটটা দেখতেও খুব ভালো লাগে। আর ইন্ডিকেটর লাইটগুলো ঠিক কিন্তু আপনার হ্যালোজিনই ইউজ করা হয়েছে। আর তার সাথে এখানে এই সাইলেন্সারে এটা কিন্তু আপনার এক্সট্রাভাবে ইউজ করা হয়েছে। আর আমি যদি বলি এই পিছনে রেয়ারের ব্রেকিংয়ের যদি কথা বলি, পিছনে রেয়ার ব্রেকিং এখানে ইউজ করেছে 220 mm একটি ডিস্ক। আর এখানেও ক্যালিবার মেশিনের এখানে ক্যালিবার ইউজ করা হয়েছে মেশিন, আর অ্যাডজাস্টে শুধু সিঙ্গেল ব্যারিয়েল। আর আমি যদি বলি এই পাশে আপনারা এই যে সারিগেটটা, এটা কিন্তু পাবেন না, এটা এক্সট্রাভাবে লাগাইতে হয়, এখানটায় আরেকটা সারিগেট দেওয়া হয়েছে। আর ফুটব্রেকগুলো ঠিক পিছনে, আর যথেষ্ট পরিমাণ ভালো, এখানে আপনার বাই রাইডারকে অনেকটা এক্সপিরিয়েন্স করায়। আর আমি যদি বলি বাইকটির ইঞ্জিনের পাওয়ারের কথা যদি বলি, ইঞ্জিনের পাওয়ার ম্যাক্স পাওয়ারটা পাওয়া যায় 8000 RPM 13 BSP। আর আমি যদি ম্যাক্স টর্কের কথা যদি বলি, ম্যাক্স টর্ক পাওয়া যাচ্ছে এখান থেকে 6000 RPM 12.8 Nm। এই তো ইঞ্জিনের মোটামুটি যেটা বলা যায় যথেষ্ট পরিমাণ ভালো আছে। আর আমি যদি এখন চলে আসি ডিজিটাল ইনস্ট্রুমেন্টে, ডিজিটাল ইনস্ট্রুমেন্টে আপনারা কী কী পাচ্ছেন, এখানে পাচ্ছেন আপনার AAA, BBB, আর এপাশে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট, আর এপাশে ইকোনোমোড, আর এখানে দেওয়া হয়নি টাইম ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, এখানে ফুয়েল গজ দেওয়া হয়েছে। আর এই তো, তবে আমার মতে এই জায়গাটাতে যদি গিয়ার ইন্ডিকেটারটা দেওয়া হয়তো, টাইম ইন্ডিকেটারটা দেওয়া হয়তো, তবে আমার কাছে অনেকটা বেশি ভালো লাগতো। আর সুইচের দিক থেকে যদি বলি, সুইচের দিক এখানে ইউজ করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ, এই আর এটা এক্সট্রাভাবে সুইচ লাগা নিছে হ্যান্ডলাইটটা অফ করার জন্য, যদিও এটা আসলে ঠিক না, এখনকার যুগে কিন্তু সম্পূর্ণ বাইকগুলোতেই আপনার এই সুইচ সবসময় অন করে দিয়ে চালাইতে হবে, ওই জন্য এখানে সুইচ দেয় নাই কোম্পানি, যেটা এটা এক্সট্রাভাবে এখানে সুইচ লাগানো হয়েছে। আর নিচে পেয়ে যাচ্ছেন সেলফ, আর এপাশে পাচ্ছেন হাই লো বিন, আর এপাশে ইন্ডিকেটর, নিচে হর্ন, আর পেছনে পাস। আর আমি যদি লুকিং গ্লাসের কথা বলি, লুকিং গ্লাস হোন্ডা কোম্পানি, এটা ইয়ামাহা কোম্পানি
এইটা আপনার MT15ও দেখতেছি, R15 এই ধরনের লুকিং গ্লাসে ইউজ করে, কারণ কেন জানি না, কারণ আপনার এই লুকিং গ্লাসগুলো ঠিক ছোট দেখা দেখার মতো হইলেও অনেকটা অনেকটা এর ভিজিবিলিটি অনেকটাই বেশি ভালো, কারণ এটা দেখতেও কিন্তু অনেকটা ছোট লাগে পিছন থেকে। আর আপনার এটা কিন্তু যেটাকে বলা হয় অন্যরকমভাবে একটা ছোট জিনিসের আপনার বেশি বেশি এটার ইউনিক মনে হয়, ছোট জিনিসেই বেশি ভালো দিছে। তো আমি যদি এটার ক্লাস সিট ব্যাপারে যদি বলি, ক্লাস গিয়ার শিফটিংয়ের বিষয়টা, গিয়ার শিফটিং বিষয়টা যথেষ্ট পরিমাণ আমার কাছে মনে হয়েছে ভালো। আর আমি আবারও চলে আসি ফ্রন্টের টায়ারের দিকে। তো ফ্রন্টের টায়ার ইউজ করা হয়েছে 100/80/17 অ্যালয়ের সাথে টিবলেস ফ্রন্টের দিকে, তো আমার কাছে এটা মনে হয়েছে ভালো এবং ব্রেকিংয়ে অনেকটা কমফোর্ট পাবো। আর আমি যদি পিছনের দিকে যদি চলে আসি, পিছনের দিকে আপনার ইউজ করা হয়েছে, পিছনের দিকে ইউজ করা হয়েছে আপনার, ঠিক দেখা যাচ্ছে না, 140/60/17 অ্যালয়ের সাথে টিবলেস, এই তো। আর এখানে আপনার মনোশোকটা এখানে দেওয়া হয়েছে মনোশোক, এটা চাইলে আপনি এই মনোশোকের কিন্তু অনেকটা ফিডব্যাক আপনি পাবেন এই বাইকটিতে রাইড করার সময়। আর এখানে আপনি নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার যদি একটু লুজ লাগে আপনি নিজে থেকে এটা করে নিতে পারবেন, এই তো। এখন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। সো আমি যদি বলি বাইকটি আপনার এই সিটিং পজিশনটা শুধু এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার, তো আমার কাছে মনে হয়েছে এটার সিটিং পজিশনটা যথেষ্ট পরিমাণ ভালো। এবং কি এই বাইকটি কমিউটার সেগমেন্ট হিসাবে এই বাইকটিতে আপনি রাইড করতে পারবেন, সিটিতে অতটা মজা পাবেন না। যদি বাইরে যদি হাইওয়েতে আপনি যদি এই বাইকটি নিয়ে রাইড করেন, তবে আমার কাছে মনে হয় আরও বেশি আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন এই বাইকটি থেকে। তো একটু রাইড করতে করতে বলি, এখানে চাবি সুইচটা কিন্তু ঠিক মেডেলে দেওয়া হয়নি, চাবি সুইচটা ঠিক এখানে স্টার্টিং সুইচটা এই সাইডে একটু দেওয়া হয়েছে বাম পাশে। আর একটু বাইকটি দেখিয়ে দেখাই, বাইকটি FI ফুয়েল ইঞ্জেকশনে আছে আপনার, যথেষ্ট পরিমাণ ভালো করছে। তো ওই বাইকটি এখন রাইড করতে করতে আর কি রাইডিং একটু এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। সো এভরিওয়ান, তো বাইকটি অনেকটা আরামদায়ক, বাইকটি যদি আমি রাইড করি রাইড করতে করতে অনেকটা মজা পাওয়া যায় এই বাইকটি থেকে। আর নেক্সট ডেলিভারিটা একটু আমার কাছে মনে হচ্ছে যে কম হচ্ছে নেক্সট ডেলিভারিটা। অ্যান্ড বাইকটি নিয়ে যদি আমি হাইওয়েতে রাইড করি, বাইকটি নিয়ে হাইওয়েতে আমি একটা বাইককে ওভারটেক করতে গেলে একটু প্রবলেমের মধ্যে পড়ে যাই এই বাইকটি নিয়ে। তো বাইকটি 3,486 কিলোমিটার পর্যন্ত চলছে, তো এই বাইকটির ব্রেকিং পিরিয়ডটা এখন পর্যন্ত শেষ হয়নি। তো বাইকটি নিয়ে অতটা টানাটানি করবো না, তো থ্রোটল স্পন্স যতটা দরকার ঠিক ততটাই আছে এই বাইকটির মধ্যে, তো সেদিক থেকে আমার কাছে কোনো কমতি নেই। আর সামনে টেলিস্কোপিক পিছনে মনসুখ, এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই বাইকটি নিয়ে। আর পিছনের লুকিং গ্লাসের ভিউটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে, যেটা ছোট মরিচের ঝাল বেশি যেটাকে বলা হয়। তো এই বাইকটি নিয়ে কোনো অনেক কিছু যদি বলতে চাই, এই বাইকটির দুর্নামেরও শেষ নাই, আবার এই বাইকটির ভালো দিকেরও শেষ নাই। তো আমার কাছে মনে হয়েছে ওভারঅল সব কিছু দিক থেকে ভালো। যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন, এই বাইকটির প্রাইস মোটামুটি দেওয়া হয়েছে 1,35,000 টাকা। তো আমার কাছে প্রাইসটা মনে হয়েছে একটু ওভারঅল একটু যদি কম হতো, আর একটু কম, তাহলে এ আমাদের কাছে বেশি ভালো হইতো। যেমন যদি বলি পালসার 150 যেই ABS রেডিশনটা, সেটার দাম দেওয়া হয়েছে 1,10,000 মধ্যেই। তো সেই তুলনায় যদি এই বাইকটি একটু কমতো, তাহলে কিন্তু একটা মার্কেট কাঁপানো একটা বাইক হইতো এই ইয়ামাহা FZS V2 এই বাইকটি। সো ভিউয়ার্স, তো আপনাদের কাছে এই বাইকটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর হ্যাঁ, রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে এই বাইকটি। এই বাইকটি একটা ভদ্র সদ্র মানুষের জন্য এই বাইকটি পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন। অতটা গ্যাটআপ শট যদি বলতে চাই, এই বাইকটিতে অতটা গ্যাটআপ শট দেওয়া হয় নাই। তো আমার কাছে ওভারঅল যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এই বাইকটি রাইড করতে করতে। তো এটার ম্যাক্স ডেলিভারিটা একটু কমের কারণে আমরা একটু হাইওয়েতে একটা বাইককে যদি যখন আমরা ওভারটেক করতে যাব, বা একটা বড় গাড়িকে ওভারটেক করতে যাব, তখন একটু প্রবলেমের মধ্যে পড়ে যাই। সো ভিউয়ার্স,
এটাতে যদি এবিএসটা দেওয়া হয়তো, অ্যাটলিস্ট এবিএসটা যদি দিত তাহলে কিন্তু আমাদের কাছে আরেকটু ভালো হইতো। তো ব্রেকিংটা যথেষ্ট পরিমাণে আমরা ভালো পাচ্ছি এই বাইকটি থেকে, যদিও এবিএস নয়। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ নিয়ে, নেক্সট বাইকের রিভিউ নিয়ে।